হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে। তো আজকে একটু ব্যস্ত ছিলাম, যেমন তেমন করেই বসে পড়েছি, খুব খিদে পেয়ে গেছে। তো চলো দেখে নিই আজকে কী কী খাচ্ছি। এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, আলু ভাজা, পটল ভাজা, এখানে আছে ঝিঙে, পটল, আলু, সজনে ডাঁটা দিয়ে পোস্ত, আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে চলো খাওয়া শুরু করছি। ডাল এই আমাদের ভিডিও করার সময় যত রাজ্যের রাস্তার কুকুর, মুরগি, গরু সবাই ডাকতে থাকে।
তোমরা অনেকে বলেছো যে আমি খেয়ে বাটিগুলো কেন নিচে রাখি না, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা মায়ের যখন ভিডিও হয় তখন তো আমি ব্যাকে বসে থাকি ক্যামেরাটা অপারেট করার জন্য, বাট আমার যখন ভিডিও হয় তখন তো মা ক্যামেরা অপারেট করতে পারে না, তো একরকমভাবে পুরো সেটটা করা থাকে সেট আপটা। তো যখন আমি এগুলোকে নামাবো বা ক্যামেরাটা আগে পরে করলে সেটা সম্ভব নয় খেতে বসে বারবার ওঠা, তো সেই কারণে আমি বাটিগুলো এইভাবেই রেখে দিই যাতে মানে যেমন আছে পুরো সেটটা ওরকম থাকে, আর কিছুই নয়। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল একদম। ইলিশ মাছের এই কাঁচা গন্ধটা যে কি ভালো লাগে আমার,
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।